এই যে ওনাকে চিনতে পারছেন, চিনতে পারেননি তাই না? দেখেন তো ইধিকা পালের চেহারার সাথে তার কোনো মিল আছে? মিল আছে না ইধিকা পালের সাথে? আবার দেখেন এই যে ওনাকে দেখেন, এবার ইধিকা পালকে দেখেন, হালকা মিল খুঁজে পাচ্ছেন? আছে। আর ওনাকে তো চিনতে পারছেন, ওনাকে চিনানোর কিছু নেই। বর্তমান বাংলাদেশের ব্যস্ত নায়িকা শবনম বুবলি। তো এই যে ওনার কথা বলছি, উনি হলেন বাংলাদেশের প্রথম সিনেমার, বলেন তো প্রথম সিনেমার নাম কি? এই প্রথম সিনেমার নায়িকা, এই ওনার নাম পূর্ণিমা সেনগুপ্ত। পূর্ণিমা সেনগুপ্ত বাংলাদেশের নায়িকা হলেও তিনি জন্মগ্রহণ করেছেন আসামের গৌহাটিতে 1930 সালে ব্রিটিশ আমলে, এবং তার পিতৃভূত ভিটা মূলত চট্টগ্রামের পাথরঘাটায়। পরবর্তীতে ব্রিটিশরা যখন এ দেশ ছেড়ে চলে যাবে, ভারত পাকিস্তান নামের দুটি দেশ সৃষ্টি হবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশের মানুষ পাকিস্তানের অংশ ছিল, সেই হিসাবে তারা মুসলমান হিসাবে আসাম থেকে চট্টগ্রামের পাথরঘাটায় চলে আসেন, যেহেতু তাদের ভিটে মাটি এখানে ছিল। এখানে এসে পূর্ণিমা সেনগুপ্ত পুরোদমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন এবং সেখানে নাচ শিখেন, অভিনয় শিখেন, মঞ্চনাটক করেন। চট্টগ্রামের সাংস্কৃতিক সাইটটি খুব শক্তিশালী। সেখানে তিনি সিরাজউদ্দৌলা নাটক করেন এবং খুব জনপ্রিয় হন 16 বছর বয়সে। এটি 1946 সালের ঘটনা। 47 সালে তিনি ইতিহাদ পত্রিকায়, চট্টগ্রামের ইতিহাদ পত্রিকায় দেখতে পান মুখোমুখোশ সিনেমার জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে। তিনি খামের মধ্যে নিজের ছবি ঢুকিয়ে প্রযোজকের বরাবর পাঠিয়ে দেন। কিছুদিন পর একই পত্রিকায় দেখতে পান তিনি নায়িকা হিসেবে সিলেক্ট হয়েছেন এবং মুখোমুখোশ সিনেমায় অভিনয় করেন। 1956 সালের 3রা আগস্ট এই মুখোমুখোশ সিনেমা মুক্তি পায়। মুখোমুখোশ সিনেমায় তখন 64,000 টাকা খরচ হয়েছিল আর লাভ হয়েছিল, মানে ছবিটি বিক্রি রিটার্ন পেয়েছিল 48,000 টাকা, অর্থাৎ 16,000 টাকা, 14,000 টাকা লস হয়েছিল, 16,000 টাকা লস হয়েছিল এই সিনেমাটিতে, 16,000 টাকা। যাই হোক, পরবর্তীতে এই সিনেমাতে তিনি খুব সুনাম অর্জন করেন অভিনয়ের জন্য। এই সুনামের ফলস্বরূপ তিনি হামসফর উর্দু সিনেমা, তারপরে সোনার কাজল সিনেমাতে অভিনয় করার সুযোগ পান। সোনার কাজল সিনেমাটি আমি দেখেছিলাম, খুবই সুন্দর। কাজল তো কালো, কিন্তু সিনেমাতে নাম হলো সোনার কাজল, গৌরবের কাজল। যাই হোক, 1962 সালে এই অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্ত মুখোমুখোশ সিনেমার প্রযোজক নাসির, পরিচালক নাসিরুদ্দিন খানকে বিয়ে করেন। তখন তার নাম হয়ে যায় পারভিন ভানু, মুসলমান হয়ে যান তিনি এবং সিনেমা থেকে সরে যান। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান এবং আরও কিছুদিন পর একটি মেয়ে সন্তান হয়। ছেলে সন্তানটি মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েন। এই মানসিক ভেঙে পড়া অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে যান, নাসিরুদ্দিন খান তাকে ছেড়ে চলে যান বিলেতে। তিনি চরম একা হয়ে যান, চট্টগ্রামের পাথরঘাটায় পিতৃভূমিতে তিনি বসবাস করতে থাকেন। তার সেই মেয়েটি বড় হয়ে হয় নাসরিন, তিনিও চলচ্চিত্রের নায়িকা, এবং আমাদের নায়ক জসিম তাকে পরবর্তীতে বিয়ে করেন। অর্থাৎ পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে এই নাসরিন নায়ক জসিমের দ্বিতীয় স্ত্রী। তাহলে নায়ক জসিমের প্রথম স্ত্রীকে নায়িকা সুচরিতা। এই পূর্ণিমা সেনগুপ্ত 1997 সালে মৃত্যুবরণ করেন। অসংখ্য নাটক, নৃত্য, সিনেমায় তিনি বেশ সুনাম অর্জন করেন। তবে অপবিশ্বাসের মতো তিনি স্বামী মৃত্যুর পর, দুঃখিত, স্বামীর ডিভোর্সের পর তিনি আর আবার হিন্দু হয়ে যাননি, তিনি মুসলমান হিসেবেই মৃত্যুবরণ করেছিলেন। তার মেয়ে মুসলমান হিসেবে বড় হয়েছিল, মুসলমান স্বামী জসিমের সাথে বিয়ে হয়েছে এবং নাসরিনও এখনও আছেন, অনেক বয়স হয়েছে তার। তার সাথে বুবলির সম্পর্ক কী?
তার চেহারার সাথে মিল হলো ইধিকা পালের। কিন্তু বুবলির সাথে কি সম্পর্ক? বুবলির সাথে সম্পর্ক হলো সিনেমাটিক, সেটি হলো এই পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিন, নাসরিনের ফুফাতো বোন আর বুবলির বাবা তারা হলেন চাচাতো ভাই বোন। আরেকটি বিষয় আছে সম্পর্ক তাদের মধ্যে, সেটি হলো নাসরি এই পূর্ণিমা সেনগুপ্ত বা পারভীন বানু বাংলা চলচ্চিত্র শুরু করেছেন, একজন জনপ্রিয়তা নিয়েছেন, আর বুবলি বাংলাদেশের শেষ জনপ্রিয় নায়িকা, তারপরে আর কোনো জনপ্রিয় নায়িকার জন্ম হবে বলে মনে হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।